চোরের দল ঘরের পেছনে জানলা ভেঙে ঘরে প্রবেশ করে সন্ধে রাতেই চুরি। ঘটনা বিলোনিয়া দক্ষিণ ভরতচন্দ্রনগরের তবলা চৌমোহনী এলাকায়। পেশায় জুয়েলারি ব্যবসায়ী অমরকান্তি বণিক প্রতিদিন সকালে খাওয়া দাওয়া করে দোকানে চলে যান, রাতে বাড়ি ফেরেন। বুধবার রাত 9টা নাগাদ বাড়ি ফিরে গেট খুলে ভেতরে গিয়ে দেখতে পান ঘরের ভেতরে লাইট জ্বলছে, বারান্দার তালা থাকলেও ভেতরের দরজা খোলা। বাইরে থেকে দেখা যাচ্ছে চোরের দল শোকেস ভেঙে স্বর্ণালঙ্কার ও টিভি নিয়ে চম্পট দিয়েছে। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের ডাকেন তিনি। তার স্ত্রীর অবশ্য আগেই মৃত্যু হয়েছে, একমাত্র মেয়েরও বিয়ে হয়ে গেছে, বাড়িতে তিনি একাই থাকতেন। ঘটনায় হতবিহ্বল হয়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন ওই ব্যক্তি। ওই ব্যক্তিকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ। আমি খবর পাইয়া যে তবলা চৌমুহনীতে একটা বাড়িতে চুরি হয়েছে, লোকটার নাম হলো অমরকান্তি বণিক। তারপরে তাই একটা বণিক দোকান ছিল, সকালে দোকানটা দোকানে যাইতো, বাড়ি ঘরে কেউ ছিল না। তারপরে সকালে গিয়া আর সন্ধ্যার দিকে আইতো সব সময় এমন ভাবে। তো আজকে তেনে সেম রুটিনের মাফিক সকালে খাওয়া টাওয়া করে গেল গা দোকানে, আবার সন্ধ্যার দিকে ফিরে আসে দেখেছেন তেনে তেনে ঘরে দরজা খোলা, তারপরে জিনিসপত্র এলো মেলো সব চুরি 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 হয়ে গেছে। বিলোনিয়া থেকে সমীর দেবনাথের প্রতিবেদন, দুরন্ত টিভি। আজ বিয়ে তাইতে সেজেছি লক্ষ্মীনারায়ণ জুয়েলার্সের গহনা দিয়ে। লক্ষ্মীনারায়ণ জুয়েলার্স উদয়পুর, অলংকার নারীর অহংকার।